দেবদা আজকে তুমি সার্থক আজকে তুমি সার্থক আমি এই কথাটা বলছি রিলিজের আগেই বলছি সিনেমাটা কীরকম দর্শক হচ্ছে কীরকম না হচ্ছে কজনের ভালো লাগছে কজনের মন্দ লাগছে আমি এই সব কিছু না জেনেই বলছি তুমি আজকে জিতে গেছো বস নমস্কার বন্ধুরা আমি পৌশালি চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে এই ভিডিওটা যে কতটা ইন্টারেস্টিং হতে চলেছে তোমরা ভাবতেই পারছ না অনেকে হেডলাইন দেখে ইন্টারেস্ট নিয়ে ঢুকেছো ভিডিওটা দেখার জন্য আমি তোমাদের সকলকে অনুরোধ করব ভিডিওটা শেষ অবধি দেখো আমি খুব ছোট্ট করে বানানোর চেষ্টা করছি কিন্তু খুব জিস্ট বলবো বিষয়টা এত ভালো একটা ঘটনা ঘটেছে কিছুক্ষণ আগে আমার সঙ্গে জাস্ট তোমরা ভাবতে পারবে না দুর্গাপুজোর মরশুমে প্যাট্রিয়টিক প্রজেক্ট দেশপ্রেম দেশভক্তি নিয়ে সিনেমা বিপ্লবীদের নিয়ে ছবি আসছে বাঘা যতীন এবং দেবদা সার্থকতা পেলো পেলোই পেলো কেন বলছে এই কথাটা সাউথ ইন্ডিয়াতে থাকা একটি লোক সে বলছে দিদি ভাই তুমি অ্যারেঞ্জ করো আমি পাঁচজনকে বাঘা যতীন দেখার জন্য টিকিট দেবো বাঘা যতীনের টিকিট গিভাবে করতে চলেছি আমরা এবং তোমাদেরকে প্রথমেই বলে দিই শরদ মিউজিক ভেঞ্চার্স এতদিন বেশ কয়েকটি সিনেমার টিকিট গিভাবে করেছে আজকে এই গিভাবেটা কিন্তু শরদ মিউজিক ভেঞ্চার্সের তরফ থেকে হচ্ছে না শরদ মিউজিক ভেঞ্চার্সের দ্বারা হচ্ছে গিভ গিভাবেটা অ্যাকচুয়ালি করছে চেন্নাইয়ে থাকা একজন ভাই যার নাম হিমাংশু গড়াই হিমাংশু আমার সঙ্গে কিছুক্ষণ আগে যোগাযোগ করে এবং সে বলে যে দিদি আমি পাঁচজনকে আমার টাকা দিয়ে বাঘা যতীন দেখাতে চাই কারণ আমাদের ভারতবর্ষের সিনেমা এটা আমরা ভারতীয় আমাদের এটা গর্ব হওয়া উচিত যে আজকে আমরা স্বাধীন ভারতে বাস করছি আজ কত মানুষের কত মানুষের আত্মবলিদানের দ্বারা আত্মবলিদানের জন্য আজ আমরা স্বাধীন ভারতে বাস করছি তো এইটুকু আমরা করব না আমার এত ভালো লেগেছে হিমাংশুর কথাটা শুনে যে আমি এই ভিডিওটা তৈরি করছি কারণ দেখো টিকিট দেওয়া মানে একটা গিভ তো করতে হবে নাহলে আমি পাঁচজনকে সিলেক্ট করব কেমন করে আর হিমাংশু গোটা দায়িত্বটাই আমার ওপরে দিয়ে দিয়েছে যে দিদি তুমি পাঁচজনকে সিলেক্ট করো তুমিই পাঁচজনকে টিকিট দেবে বাঘাযতীনের এবং সব থেকে বড় কথা সিঙ্গল স্ক্রিন মাল্টিপ্লেক্স কোনো ভেদাভেদ না করে হিমাংশু বলেছে দিদি তুমি এটা চিন্তা করো না সিঙ্গল স্ক্রিনের টিকিট না মাল্টিপ্লেক্সের টিকিট তুমি অ্যারেঞ্জ করো আমি পাঁচটা টিকিট দেবো তো চলো গিভ করি গিভ কিভাবে কীভাবে করবো আমাদের তরফ থেকে একটি কোয়েশ্চেন তোমাদের কাছে রাখা হচ্ছে তোমাদের সময়সীমা ঠিক দুপুর বারোটা পর্যন্ত দুপুর বারোটার মধ্যে আমরা কমেন্ট সেকশন চেক করব। যারা যারা যাদের যাদের উত্তর আমাদের ভালো লাগবে আমরা সেখান থেকে পাঁচজনকে সিলেক্ট করব। এবং তোমাদের ধারের কাছে সিনেমা হলের টিকিট দেব আমরা অ্যাকচুয়ালি দেবে হিমাংশু প্রশ্নটা হচ্ছে এই দুর্গাপুজোয় তোমরা বাঘা যতীন কেন দেখবে অথবা বাঘা যতীন সিনেমাটা কেন দেখা উচিত এটা হচ্ছে তোমাদের প্রশ্ন এবার তোমরা উত্তর দিতে শুরু করো কমেন্ট বক্সে ডেফিনেটলি এবং সেই স্ক্রিনশটটা আমাদের যেটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সরোদ মিউজিক ভেঞ্চার্স সেখানে পাঠাও তোমাদের নাম সহ আমরা সেখান থেকেই সিলেক্ট করব এবং পাঁচজনকে আমরা টিকিট অবশ্যই দিচ্ছি আমি অবশ্যই যদি এই ভিডিওটা দেবদার কাছে অবধি পৌঁছোয় দেবদা আজকে চূড়ান্ত খুশি হবেন কারণ এটা একটা কোনো না কোনোভাবে জিতে যাওয়া আজকে এই যে একজনের মনে হয়েছে যে আমাদের দেশ নিয়ে ছবি আসছে পাঁচটা টিকিট আমার দেওয়া উচিত তো এটাই তো অনেক বড় ব্যাপার অনেক অনেক বড় ব্যাপার হিমাংশু চেন্নাইয়ে থাকার পরেও অনেক বড় মানসিকতার পরিচয় দিল বিশাল মানসিকতার পরিচয় দিল। দেখো বাঘাযতীন প্যান ইন্ডিয়া রিলিজ করছে আমরা জানি হিমাংশু নিজেও হয়তো দেখবে কিন্তু ও যে বিষয়টা নিয়ে ভেবেছে এটাই তো অনেক এবং ও যে আমাকে বিশ্বাস করে জানিয়েছে এটার জন্যে আমি ওর কাছে কৃতজ্ঞ কারণ ও আমাকে বলেছে বলে এত ভালো একটা ভিডিও আমি তোমাদের কাছে প্রেজেন্ট করতে পারছি যে ভিডিওটা প্রেজেন্ট করতে আমার খুব ভালো লাগছে বলে বোঝাতে পারবো না কতটা ভালো লাগছে চটপট করে উত্তর দিতে শুরু করো কমেন্ট বক্সে আর লাকি পাঁচজন বা খুব সুন্দর উত্তর দেওয়া পাঁচজন কিন্তু তোমরা জিতে যাবে আমাদের তরফ থেকে টিকিট তোমাদের ধারের কাছে সিনেমা হলে সো একদম দেরি করো না কালকেই রিলিজ আমরা চাইবো সেই পাঁচজন তোমরা কালকেই বাঘা যতীন দেখো তাই একদম 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 দেরি না করে কমেন্টটা শুরু করো কেন বাঘা যতীন দেখা উচিত আর কেন মানুষ বাঘাযতীন দেখবে দর্শক কেন বাঘাযতীন দেখতে যাবে চলো আর ভিডিওটা লেন্দি করলাম না দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন কোন ভিডিও নিয়ে তাহলে এখন জন্য সকলকে টাটা আর অবশ্যই কমেন্ট করে স্ক্রিনশটটা তুলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিতে কিন্তু কেউ ভুলবে না হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সেইখানে কিন্তু তোমরা লিঙ্কটা তোমাদের স্ক্রিনশটটা উইথ তোমাদের নাম অবশ্যই জানাতে থাকো তারপরে আমরাই যোগাযোগ করছি তোমাদের সঙ্গে টাটা